থাম্বনেল দেখে যারা ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বউ, আচ্ছা আপনি একজন বাইক লাভার, তাহলে 5 মিনিট আমাকে সময় দিবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানি উইথ মিস্টার গোতে আপনাদেরকে আবার অনেক স্বাগতম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। আপনি যদি এখন ইউটিউবে সার্চ দেন রয়্যাল এনফিল্ড বাংলাদেশ লিখে, তাহলে আপনি অসংখ্য ভিডিও পাবেন। রয়্যাল এনফিল্ড কম দামে পাওয়া যাচ্ছে বাংলাদেশে, ফ্রি বুকিং চলছে, মানুষের বাড়িতে প্রথম চালালাম, তো এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রতারণার শিকার। কয়টা লাইক, কয়টা ভিউ কিংবা আপনার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনি আমাদের সাথে বা মানুষের সাথে প্রতারণা করতে পারেন না। হ্যাঁ, আমি ভিডিওটা থাম্বনেলটা দিয়েছি এরকম বিকজ আপনি ভিডিওটা দেখেন, সচেতন হন। ঠিক আছে, যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা অনেক কষ্ট করে কন্টেন্ট তৈরি করে যাচ্ছে, বাট আপনারা আমরা কী করছি, ধরেন যে সামান্য একটা থাম্বনেল চেঞ্জ করে দিয়ে বাংলাদেশের মানুষকে আগ্রহ করছি, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, রিসেন্টলি আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল রয়্যাল এনফিল্ডকে নিয়ে, যারা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন, লিঙ্ক দেওয়া থাকবে। তো একটা কথা হচ্ছে, রয়্যাল এনফিল্ড কখনো বাংলাদেশে আনা সম্ভব না বিকজ রয়্যাল এনফিল্ডের যে দ্রুতগতির বাইক সেটা বাংলাদেশের রাস্তার জন্য পারফেক্ট না। তাছাড়াও আমরা একটু বেশি পাকমা টাইপ ছেলে, আমরা দ্রুত গতি বাইক চালাতে খুব ভালোবাসি, মনে করি যে আমরা হিরো এস্টার, আসলে কিন্তু না। তা প্রত্যেক বছর এই দ্রুতগতির বাইক চালানোর কারণে নানান লোকের মানুষের প্রাণ হানি হয়, মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে। ঠিক আছে, তো বাইকটা না আসার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশ চায় না এই বাইকটা আসুক, যেন আদার্সের অনেক ক্ষতি হোক। হ্যাঁ, তারপর আপনার যা হচ্ছে এই ইঞ্জিনটা বাংলাদেশ সরকার প্লাস ইন্ডিয়ান সরকারও চায় না যে আসুক, আর ইন্ডিয়ান সরকার চায় না এই জন্যেই যে বাইকটা যেন ইন্ডিয়াতে থাক, বাংলাদেশ বাইকটা যেন মানে অন্য কান্ট্রিতে না যায়। ঠিক আছে, তা আপনারা প্লিজ এই যে এরকম বিজ্ঞাপন দেখে প্রতারণার শিকার হবেন না আমার মতো। ঠিক আছে, তো আপনার সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। ঠিক আছে, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাকে আপনারা সাপোর্ট করেন, এটা আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আর বেশি কথা বলবো না, ভালো থাকবেন সবাই, একটু সচেতন হবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।